আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি উল মিল্ক বান। ভিউয়ার্স, আমার এই বানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা বোল নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, দিয়ে দিয়েছি আমি 2-3 টেবিল চামচের মতো উষ্ণ গরম দুধ, আর দিয়েছি 1 চামচ ইস্ট। ইস্টটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর দুধটা দেওয়ার সময় অবশ্যই একটু গরম করে নিতে হবে, এটা কিন্তু ঠান্ডা দিলে হবে না, আবার বেশি গরম দিলেও কিন্তু হবে না, হালকা কুসুম গরম থাকতে হবে। এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখন সামান্য রান্নার তেল দিয়ে দিচ্ছি, এই তেলটা দিয়ে আমি ভালো করে মধ্যে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা পলিথিন পেপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এসেছি, এখন আমি পলিথিন পেপারটা খুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার সম্পূর্ণ ডো তৈরি করতে 1.5 কাপের মতো ময়দা লেগেছে। এখন আমি এটাকে একটা রুটিওয়ালা পিঁড়ির উপরে উঠিয়ে নেব। ডো রেস্টে রাখার সময় অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। আমি একটু হাতে তেল মেখে নিয়েছি, এখন আমি এটাকে ভালো করে মথে নেব। মধ্যে নিয়ে আমি সমান করে নিয়েছি, এখন আমি একটা ছুরি দিয়ে 5টা টুকরা করে কেটে নেব। পাঁচটা টুকরা করা হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নেব। আমি সামান্য ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একটা রুটির মতো তৈরি করে নেব, কিন্তু এটা রুটির মতো গোল হবে না, আমি একটু লম্বা টাইপ করে নেব। ভিউয়ার্স, আমার এই বানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ভাবে করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে খুরমা খেজুর দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিয়ে নিতে পারেন। এটাকে কেটে নিয়ে তারপর আমি 2 সাইড থেকে মুড়িয়ে নেব। 2 সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিয়ে তারপরে আমি অপর পাশ থেকে এভাবে মোড়াতে মোড়াতে আসবো। এটা কিন্তু একটা রোল করে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সহজ একটা রোল তৈরি হয়ে গিয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমি এভাবে করে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, এখন আমি রোলগুলো সব দিয়ে দেব। এই রোলগুলো দিয়ে আমাকে আরও 30 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে আমি যে পাত্রের মধ্যে
বানগুলো তৈরি করব সে পাত্রের মধ্যে উঠে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন সামান্য দুধ নিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। উপরে আপনারা এখানে চাইলে দুধের পরিবর্তে ডিম দিতে পারেন। দুধ দিলে বানের উপরে কালারটা সুন্দর আসে। আর এটাকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে রেস্টে রাখতে হবে। 30 মিনিট পর ফিরে এসেছি। আমি এখন এই পাত্রের মধ্যে বসিয়ে নিচ্ছি। এখানে আমি এটাতে তৈরি করে নেব বানটা। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি চুলাতে একটা তাওয়া দিয়েছি। তাওয়ার উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢেকে 20-25 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলবো, খুলে দেখাবো। ভিউয়ার্স, 20 মিনিট পর ঢাকাটা খুলছি, নিচ থেকে কুক হয়ে গিয়েছে। আমি এখন ওই তাওয়াটা উঠিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। আরও 10 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। 10 মিনিট পর ঢাকাটা খুলছে, দেখেন তৈরি হয়ে গিয়েছে মিল্ক বান। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমি উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর আমার এই উল্পানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।